প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুদ্ধের জন্য মন্ত্রণালয় থাকলে শান্তির জন্য কেন নয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আজকে মানবজমিন পত্রিকায় যে বিস্তারিত লিখেছে সেই বিস্তারিতটা আমি কিছুটা পড়ে তারপরে আমার বিশ্লেষণটা আমি করব। আমি এই বিষয়টার উপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থেকে এই বিষয়ে মিডিয়াতে কাজ করতে চাই যে যুদ্ধের জন্য মন্ত্রণালয় আছে, মানুষ মারার জন্য মন্ত্রণালয় আছে, মানুষকে ধ্বংস করার জন্য, পৃথিবীর সৌন্দর্য ধ্বংস করার জন্য মন্ত্রণালয় আছে, কিন্তু শান্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষকে আদর্শ নাগরিক বানানোর জন্য, মানুষকে চরিত্রবান বানানোর জন্য, মানুষকে মানবতার জন্য কাজ করতে, মানসিকতা তৈরি করতে এই মন্ত্রণালয়, শান্তির জন্য কোনো মন্ত্রণালয় পৃথিবীতে নাই, এটার উনি বিশ্লেষণটাই কি লিখেছেন এটা আপনাদের সামনে একটু তুলে ধরছি, তারপরে আমি বাকি বিশ্লেষণ করব। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, শান্তির মন্ত্রণালয় গড়ে তুলতে হবে। পৃথিবীতে যুদ্ধের মন্ত্রণালয় থাকলে শান্তির মন্ত্রণালয় কেন থাকবে না? প্রশ্ন ওনার। এমন প্রশ্ন করেছেন সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান অর্থনীতি ব্যবসা ত্রুটিপূর্ণ। এই ব্যবসার প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন, এটি মানুষের কল্যাণের জন্য নয়, সেজন্যই সামাজিক ব্যবসার গুরুত্ব খুব অর্থবহ। সামাজিক ব্যবসার লক্ষ্য কেবল মুনাফা অর্জন নয়, বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করা, মানুষের কল্যাণ করা, দারিদ্র, বেকারত্ব, বৈষম্য, পরিবেশ বিপর্যয় এসব সমস্যার সমাধান করা। তিনি বলছেন, বর্তমান বিশ্বে যে ব্যবসা চলছে, এই ব্যবসা বাণিজ্যের ভিতরে শুধুমাত্র মুনাফাটাই তাদের উদ্দেশ্য লক্ষ্য, মানুষের কোনো কল্যাণে তারা আসেন না। বর্তমান বিশ্বের সকল ব্যবসায়ীরা শুধু মানুষের রক্ত চুষে খাওয়ার জন্যই ব্যবসা করছেন, কিন্তু মানুষের কল্যাণে এটার জন্য কোনো ফান্ড তারা আলাদাভাবে ক্রিয়েট করেন না, যে আমার ব্যবসার 10% অর্থ আমি বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য ব্যয় করব, আমি সামাজিক এই কাজগুলো করব, আমি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করব, আমি নিরক্ষরদেরকে শিক্ষিত বানাবো, অথবা বিধবাদেরকে আমি পুনর্বাসনের জন্য কাজ করব, অথবা এতিমদেরকে আমি পুনর্বাসনের কাজ করব, এরকম কোনো কাজ বাংলাদেশের আসলে মানে আমি যদি সেদিকে যাই যে মীর কাসেম আলী বা জামাত নেতাদের যেরকম প্রত্যেকটা ব্যবসার সাথে কিন্তু তাদের সামাজিক ফাউন্ডেশন আছে। আপনারা যদি তাকান যে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের ফাউন্ডেশন আছে, সেটা হলো ইসলামী ব্যাংক, সেন্ট্রাল হাসপাতাল সহ অনেক কিছু কাজ ইসলামী ব্যাংক কিন্তু করে আসছিল। আজকে সেই ব্যাংকটিকে দুনিয়ার মুহে পড়ে, যারা অর্থের মুহে পড়ে লুটে পুটে খেয়েছেন, তারা বড় বড় চেয়ারগুলো এখন দখল করে ফেলেছেন। এস আলম গ্রুপের মালিকের ছেলে এখন চেয়ারম্যানও হয়ে গিয়েছেন। তো সেই কারণে হয়তোবা ওইভাবে ইসলামী ব্যাংক আগের মতো কাজ করতে পারছে না, কিন্তু ইসলামী ব্যাংক বা জামাতের প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু মানব কল্যাণে কাজ করে থাকে, তাদের একটা ফান্ডিং থাকে, এই এই প্রতিষ্ঠান থেকে যা আয় হবে, আয়ের একটা বিরাট অংশ জামাত কিন্তু দরিদ্র হতদরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে থাকে। আর এর সাথে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে অনেক সমালোচনা, অনেক আলোচনা আছে, কিন্তু উনি যে এবার ডাক দিয়েছে শান্তির জন্য মন্ত্রণালয় নাই কেন, এই বিষয়টাকে আমি সেলুট জানিয়ে উনার পাশে এই বিষয়ে কথা বলার জন্য আমি মনে করি আমাদের দায়িত্ব, যারা সোশ্যাল মিডিয়ায় আমরা কথা বলছি, মানবতার কল্যাণে কথা বলা দরকার, শুধুমাত্র রাজনীতি নিয়ে কথা নয়, শুধুমাত্র ক্ষমতাসীন হওয়ার জন্য কথা নয়, শুধুমাত্র কাউকে ক্ষমতাসীন বানানোর জন্য কথা নয়, কথা হওয়া দরকার একেবারে ডোর টু ডোর, ফিল টু ফিল, একেবারে সাধারণ মানুষের কল্যাণে কি হবে সেই বিষয় নিয়ে কথা বলা দরকার। আর সেই বিষয়ে যেহেতু ইউনূস সাহেবের মতন একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী মানুষ কথা বলেছেন, তাই এটার একটা অ্যাকশান রিয়াকশান মাঠে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি ওনার যে প্রভাব, ওনার যে ক্ষমতা, ওনার যে লবিং, ওনার যে আন্তর্জাতিক অঙ্গনে মানে ওনার যে হাত আছে আমরা সবাই জানি, আর এটার অনেকটা বিরোধিতা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করে গিয়ে, আওয়ামী লীগও বেসামাল হয়েছে, আওয়ামী লীগেরও অনেক
আন্তর্জাতিক অঙ্গনে চাপে পড়েন ওনার কারণে সেটাও আমরা জানি। যদিও আওয়ামী লীগ সরাসরি স্বীকার আসতে চায় না, কিন্তু বারবার আওয়ামী লীগ ওনাকে যতবার মানে কোণঠাসা করতে চেয়েছে, আদালতে নিয়েছে, মামলায় নিয়েছে, দুদিন আগেও 12.5 কোটি টাকা ওনার দিতে হবে মামলার রায় হয়েছে, সব কিছুর পরেও উনি কিন্তু বিহাইন্ডে দেশের জনগণের পক্ষে কাজ করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু রাজনীতিবিদ না হওয়ার কারণে এতটা উনি আমাদের ফিল্ডে এসে একেবারে জনগণের পাশে দাঁড়াতে পারেননি। তো আজকে আমার এই পর্যালোচনা যে একজন নোবেল বিজয়ী যেই ডাকটা দিয়েছেন, যদি যুদ্ধের জন্য মন্ত্রণালয় থাকে তাহলে কেন শান্তির জন্য মন্ত্রণালয় থাকবে না। আমি আশা করি এই কাজটা উনি ফুটিয়ে তুলতে পারবে সারা বিশ্বে। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।